তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমাদের এটা অফিসিয়াল সিলেবাস তো ইংলিশের অফিসিয়াল সিলেবাসটা যদি দেখি আমরা কিন্তু আমাদের পেট ব্যাচে কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিল অর্থাৎ শ্রবণ কথন পঠন লিখন এই যে চারটে দক্ষতা পুরোটাই কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি তোমাদের ক্লাসে তাই না এছাড়াও আমাদের অ্যাসেসমেন্ট এবং ইভ্যালিউশন কমপ্লিট হয়েছে রিমুডিয়াল টিচিং আমাদের কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ ইংলিশ পেডাগজির আমাদের তিনটে বড়ো বড়ো টপিক কিন্তু অলরেডি কমপ্লিট করেছি তোমাদের ঠিক আছে তো আজকে যে টপিকটা তোমাদেরকে আলোচনা করব সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজের যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলো নিয়ে দেখে নাও তাহলে আজকের যে টপিকটা থাকছে আমাদের কি মেথড তো ইংলিশ পেডাগজির কী কী মেথড রয়েছে প্রত্যেকটা জিনিস নিয়ে ভালো করে আলোচনা করব আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হবে ওকে তো যারা ইউটিউব থেকে ক্লাসটা করছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক কর দাও রেগুলার ক্লাসের আপডেট পাওয়ার জন্য ওকে চলো তাহলে একঝুলোকে আমরা দেখিনি আমরা ইংলিশ পেডাগজির কোন কোন মেথডগুলোকে পড়ব প্রথমে যে মেথডটি আমরা পড়ব সেটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড দুই নম্বর হচ্ছে ডাইরেক্ট মেথড ওয়ার্ডিও লিঙ্গুয়াল মেথড বাইলিঙ্গুয়াল মেথড ডক্টর ওয়েস্ট নিউ মেথড আর টোটাল ফিজিক্যাল রেসপন্স মেথড আর নেক্সট পড়বো আমরা কি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড তাহলে এই মেথডগুলো যদি আমরা ভালো করে পড়ি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মোটামুটি সাতটা মেথড যদি আমরা ভালো করে পড়ি তাহলে কিন্তু পরীক্ষায় এর মধ্যে থেকেই প্রশ্ন আমরা পেয়ে যাব ঠিক আছে দেখো প্রথমে আমরা যে মেথডটা ভালো করে পড়বো সেই মেথডটার নাম হচ্ছে কি গ্রামার ট্রান্সলেশন মেথড ঠিক আছে নাম শুনি বুঝতে পারছো গ্রামার যেখানে গ্রামারের ওপরে কিন্তু ভিত্তি করা হবে এবং ট্রান্সলেশনের উপর যেখানে মানে ফোকাস করা হবে ঠিক আছে তাহলে এই মেথডের প্রবক্তার নাম দেখো তাহলে এই মেথডটি প্রোফাউন্ডার কে ছিলেন বা ফাদার অফ গ্রামার ট্রান্সলেশন মেথড নামটা মনে রাখো প্রফেসর কাল প্লটেজ মনে রাখো প্রফেসর কি নাম প্রফেসর হচ্ছে কি কাল প্লটেজ ঠিক আছে এর নামটা মনে রেখো প্রফেসর কাল প্লটেজ তিনি ছিলেন কি গ্রামার ট্রান্সলেশন মেথডের প্রবক্তা এই প্রশ্নটা ভালো করে মনে রেখো ইম্পর্টেন্ট তারপর কি বলছে দেখো নোন অ্যাজ ট্র্যাডিশনাল মেথড ক্লাসিক্যাল মেথড এবং এজ মেথড তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডকে কি বলা হয় গ্রামার ট্রান্সলেশন মেথডকে বলা হয় ক্লাসিক্যাল মেথড ক্লাসিক্যাল মানে কি যেটা অনেক দিন ধরে ধরো হয়ে আসছে ঠিক আছে ট্র্যাডিশনাল মানে প্রথাগত বা প্রচলিত বুঝতে পেরেছ অর্থাৎ গ্রামার ট্রান্সলেশন মেথডকে বলা আদি মেথড সব থেকে পুরোনো মেথড যেটা আমরা দিনের পর দিন দিনের পর দিন ব্যবহার করে আসছি সেই মেথডে কি বলছে গ্রামার ট্রান্সলেশন মেথড আর এই মেথডের অন্যান্য নাম রয়েছে যেমন হচ্ছে ট্র্যাডিশনাল মেথড ট্র্যাডিশনাল মানে যেটা আমরা দীর্ঘদিন ধরে প্রচলিতভাবে পালিত করছি ক্লাসিক্যাল মানেও সেম আর ওল্ডেস্ট মানে পুরনো তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডকে কী বলা হয় ট্র্যাডিশনাল মেথড ক্লাসিক্যাল মেথড এবং ওল্ডেস্ট মেথড ওকে তারপর পয়েন্ট দেখো তারপর পয়েন্ট বলছে দিস মেথড ওয়াজ ইমার্জড হোয়েন পিপল ওয়ান্টেড টু লার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ল্যাটিন অ্যান্ড গ্রিক তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথড সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যখন আমরা কোনো বিদেশি ল্যাঙ্গুয়েজ শিখতে চাই যখন আমরা বিদেশি ভাষা শেখার চেষ্টা করি তখন কিন্তু আমাদের ক্ষেত্রে গ্রামার ট্রান্সলেশন মেথড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বিদেশি ভাষা শেখার জন্য কোন মেথড সব বেশি গুরুত্বপূর্ণ তাহলে আনসার হবে কি গ্রামার ট্রান্সলেশন মেথড দ্য প্র্যাকটিস অফ ট্রান্সলেটিং প্যাসেজ ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ ইন্টু আদার তাহলে এখানে কী করা হয় এখানে কোনো একটা ভাষাকে এক ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হয় যেমন আমি দেখো তোমাদের পড়াচ্ছি দ্য প্র্যাকটিস অফ ট্রান্সলেটিং প্র্যাসেজ ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু ইন্টু অ্যানাদার মানে আমি বলছি না এটা হচ্ছে এমন একটি মেথড যেখানে কি করা হয় প্রত্যেকটা জিনিসকে একটি ভাষা থেকে অন্য একটি ভাষাতে রূপান্তর করা হয় বা অনুবাদ করা হয় এটাকে বলছে কি ট্রান্সলেশন বোঝা গেল তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে কী করা হয় ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেশন বা ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু ফোকাস করা হয় তারপর নেক্সট দেখো তারপর বলছে ইমফাসিস অন রিডিং অ্যান্ড রাইটিং স্পিকিং অ্যান্ড লিসনিং ইজ ইগনোর তাহলে কি বলছে গ্রামার ট্রান্সলেশন মেথডে কি করা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথডে রিডিং এবং রাইটিংয়ের ওপর ফোকাস করা হচ্ছে ক্লিয়ার তাহলে আমাদের ভাষা শিক্ষার ক্ষেত্রে কটি দক্ষতা রয়েছে চারটি সেখানে রিডিং এবং রাইটিংয়ের ওপর কি করা হচ্ছে ফোকাস করা হচ্ছে রিডিং এবং রাইটিংয়ের ওপর জোর দেওয়া হচ্ছে কিন্তু স্পিকিং এবং লিসনিংয়ের ওপরে কিন্তু কোনো রকম জোর দেওয়া হয় না ল্যাঙ্গুয়েজ ওয়ান ইজ ইউজ হোয়েল টিচিং তাহলে এখানে কী বলছে মাতৃভাষাকে ব্যবহার করা হয় তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে কিন্তু মাতৃভাষাকে ব্যবহার করা হয় যেমন আমি দেখো ইংলিশে পড়াচ্ছি পড়ানোর সঙ্গে সঙ্গে বাংলায় তোমাদের ট্রান্সলেট করে দিচ্ছি কারণ বাংলা তোমাদের মাতৃভাষা তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে কী করা হয় মাতৃভাষাকে প্রাধান্য দেওয়া হয় দ্য লার্নার্স লোন গ্রামার রুলস বাই ডিডাকটিভলি আর এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটাকে বলা হয় কি এটা দেখো ডিডাকটিভলি ডিডাক্টিভ বলে কি অবরোহী পদ্ধতি তাই তো তাহলে এখানে শিক্ষার্থীরা তাদের যে ভাষা শিক্ষার যে ব্যাকরণ রয়েছে যে ব্যাকরণ যে নিয়ম কারণগুলো রয়েছে তারা কিন্তু ডিডাক্টিভলি শেখে বা অবরোহী পদ্ধতিতে শেখে অর্থাৎ প্রথমে সূত্র পরে কিন্তু উদাহরণ বোঝা গেল অর্থাৎ এই মেথডটা কিন্তু অতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয় বা এই মেথডটা কিন্তু শিক্ষার্থীর ক্ষেত্রে অতটা উপযুক্ত নয় বোঝা গেল কারণ আমরা জানি ইন্ডাকটিভ মেথড হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ডিডাকটিভ মেথড নয় আর ডিডাকটিভ মেথড মানে যেখানে আগে সূত্র বা ফর্মুলা দেওয়া হবে তারপরে তোমাকে উদাহরণ দেওয়া হবে বোঝা গেলো নেক্সট পয়েন্ট বলছে রোড লার্নিং ইজ ইনকারেজ তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে কি করা হয় রোড লার্নিং রোড লার্নিং মানে কি অন্ধের মতো মুখস্থ করার উপরে গুরুত্ব দেওয়া হয় তো আমি কিছু বুঝি না একদম মুখস্থ করে নিলাম পরীক্ষা ভালো নাম্বার পেয়ে গেলাম এটাকে বলছি কি রোড লার্নিং বা গ্রামার ট্রান্সলেশন মেথড নেক্সট দেখো ফর্ম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান কন্টেন্ট অর মিনিং তো এখানে কি করা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা প্যাসেজের অর্থ কি বলতে চাইছে তার মিনিং কি বলতে চাইছে সেটা কিন্তু দেখা হয় না এখানে শুধুমাত্র ওই প্যাসেজে যে বাক্যগুলো ব্যবহার করা হয়েছে তার ফর্ম বা গঠন কিন্তু বেশি গুরুত্ব পেয়ে থাকে ইভালুয়েশন ইজ বেসড অন ট্রান্সলেশন অফ টেক্সট তাহলে এখানে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হয় কিসের ভিত্তিতে এখানে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হয় যে বিষয়টা বা যে টপিকটা শিক্ষার্থীদেরকে পড়ানো হয় তার অনুবাদের ওপর ভিত্তি করে সেটাকে ট্রান্সলেশন করার মাধ্যমে বোঝা গেল বলছে দ্য ইউনিট অফ টিচিং ইজ ওয়ার্ড তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে দ্য ইউনিট অফ টিচিং তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে দ্য ইউনিট অফ টিচিংটা কি সেটাকে আমরা বলবো কি ওয়ার্ড দ্য ইউনিট অফ টিচিং গ্রামার ট্রান্সলেশন মেথড তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে দ্য ইউনিট অফ টিচিংটা সেটাকে আমরা কি বলবো ওয়ার্ড বলবো বোঝা গেল এই পয়েন্টগুলো মনে রেখো ওয়ার্ড মানে কি শব্দ নেক্সট বলছে ইট নট ইম্প্রুভ দ্য ওরাল ফ্লুয়েন্স ইন ইংলিশ যেহেতু এখানে কিসের ওপর ফোকাস করা হয় এখানে ফোকাস করা যে রাইটিং এবং রিডিং রাইটিং এবং রিডিংয়ের ওপর যেহেতু ফোকাস করা হচ্ছে তা এখানে কিন্তু ওরাল ফ্লুয়েন্সির ওপর তেমন একটা ফোকাস করা হয় না দ্য লার্নার্স আনেবল টু ইউজ ইংলিশ ডে টু ডে কমিউনিকেশান এখানে শিক্ষার্থীরা যে ইংলিশ ভাষাটা শিখছে সেটা কিন্তু তারা দৈনন্দিন জীবনে তেমনভাবে প্রকাশ করতে পারে না বোঝা গেল তাহলে এইটা হলো কি আমাদের গ্রামার ট্রান্সলেশন মেথড তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডটাকে আমি কুইক রিভিশন করে দিচ্ছি কি কি পড়বে দেখো এখানে কে প্রপোজ করেছে বা প্রফাউন্ডার কে প্রফেসর কাল প্রটেজ এটা মনে রাখবে গ্রামার ট্রান্সলেশনের নামগুলো মনে রাখবে ট্র্যাডিশনাল মেথড ক্লাসিক্যাল মেথড ওল্ডেস্ট মেথড এটা মনে রাখবে আর গ্রামার ট্রান্সলেশন মেথড সব থেকে বেশি উপকারী হয় যখন আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে চাই তারপরে কি বলছে দেখো গ্রামার ট্রান্সলেশন মেথডে কি করা হয় একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে সেটাকে ট্রান্সফার করা হয় এটা মনে রাখো তারপরে গ্রামার ট্রান্সলেশন মেথড কিসের ওপর জোর দেয় রিডিং রাইটিংয়ের ওপর জোর দিয়েছে লিসনিং এবং স্পিকিংকে ইগনোর করা হয়েছে এখানে মাতৃভাষাকে ব্যবহার করা হয় এখানে গ্রামারের যে নিয়ম কানুনগুলো শেখে অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভলি এখানে মুখস্থ বিদ্যার উপরে জোর দেওয়া হয়েছে আর এখানে গঠন গঠনের ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয় এখানে কন্টেন্ট বিষয়বস্তু বা মিনিং বা অর্থের ওপরে কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হয় না এখানে ইভালিউশন করা হয় ট্রান্সলেশন অফ টেক্সট টেক্সটগুলো ট্রান্সলেশনের মাধ্যমে এখানে বলছি দ্য টেক্সট বুক ইজ অনলি টিচিং লার্নিং ম্যাটেরিয়াল তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে টেক্সট বুক কি বুক হচ্ছে অনলি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস আর এদের টিচিং টিচিংয়ের মানে ফার্স্ট ইউনিট কি টিচিংয়ের বেসিক ইউনিট হচ্ছে কি ওয়ার্ড এদের টিচিং ইউনিটের বেসিক মো হচ্ছে কি ওয়ার্ড তারপরে বলা হয়েছে এখানে কিন্তু ওরাল ফ্লুয়েন্সি বা কথন কোথনের যে তৎপরতা তার উপরে কিন্তু ফোকাস করা হয়নি দ্য লার্নার্স আনেবল টু ইউজ ইংলিশ ডে টু ডে কমিউনিকেশন এখানে শিক্ষার্থীরা ইংরেজি শেখে ভালো কিন্তু সেটা কিন্তু দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারে না ওকে প্রাইমারি টেট দু হাজার লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য কিন্তু ব্যাথ শুরু হয়ে গেছে আমাদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেগুলার আটটা তিরিশ মিনিটে ক্লান্ত ক্লাস হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু ইন ডিটেলসে পেয়ে যাবে এখানে লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পরবর্তী টাইমে প্রত্যেকটি ক্লাস রেকর্ডিং হিসাবে পেয়ে যাবে এখানে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কোর্স সম্পর্কে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে তো তোমরা যারা ক্লাস করতে চাইছো আমাদের যারা অনেকেই ভাবছে যে আমরা রেকর্ডিং ক্লাস কোথায় পাবো তো তোমাদেরকে বলে রাখি আমাদের রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবে স্টাডি ম্যাটেরিয়ালস যে ফোল্ডারটি রয়েছে এখানে জাস্ট এটা ওপেন করলে তোমাদের দেখতে পাচ্ছ সব টপিক ওয়াইজ কিন্তু সিলেবাস ওয়াইজ কিন্তু ক্লাস করানো রয়েছে ঠিক আছে জাস্ট এইভাবে ক্লিক করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লাস যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সমস্ত ক্লাস কিন্তু রয়েছে এখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু দেখতে পাবে আর পিডিএফের জন্য অবশ্যই তোমাদেরকে জয়েন হতে হবে আমাদের টেলিগ্রামে যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে প্রত্যেকটা সাবজেক্টে এর টপিক ওয়াইজ ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো নাম্বারটি নোট করে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো ছিয়ানব্বই সাতচল্লিশ তিনশো দুশো সতেরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে চলো তারপর নেক্সট মেথড যেটা আমাদের ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সে মেথডটা আমরা একটু পড়ে নিই সেটাকে বলছি কি আমাদের ডাইরেক্ট মেথড তাহলে আমরা কিন্তু তোমাদের গ্রামার ট্রান্সলেশন মেথড আমি বলে দিলাম যে যে পয়েন্টগুলো ভালো করে মনে রাখতে হবে এবার যে পয়েন্ট মেথডটাকে আমাদেরকে ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে কি ডাইরেক্ট মেথড ডাইরেক্ট মানে কি যেটাকে আমরা সরাসরি বলি বোঝা গেল সরাসরি যে কোনো কাজ কাজ করবো সেটাকে হচ্ছে ডাইরেক্ট দেখো এখানে যেগুলো ইম্পর্টেন্ট তাহলে ডাইরেক্ট মেথডকে ডেভেলপ করেছে বা ডাইরেক্ট মেথডের প্রোফাউন্ডারকে নামটা মনে রাখবে কি ম্যাকজি মিলান নামটা মনে রেখো কি নাম ম্যাকজি মিলান হচ্ছে কি বার্লিটিস মনে থাকবে তাহলে ডাইরেক্ট মেথডের প্রোফাউন্ডারকে ডাইরেক্ট মেথডের প্রোফাউন্ডার হচ্ছে ম্যাক্সি ম্যাকজি মিলান বার বার্লিটিজ ওকে এই নামটা কিন্তু ভালো করে মনে রেখো তারপর নেক্সট বলছে দিস মেথড ওয়াজ ইস্টাবলিশ ইন ফ্রান্স জার্মানি অ্যারাউন্ড উনিশশো সালে তার মানে উনিশশো খ্রিস্টাব্দে জার্মানি বা ফ্রান্সে কিন্তু এই মেথডটি প্রথম আবিষ্কার করা হয়েছিল তাহলে ডাইরেক্ট মেথড প্রথম উপস্থাপন করা হয়েছিল কোথায় সেটা হচ্ছে কি ফ্রান্স বা জার্মানিতে কত সালে উনিশশো সালে সামটাইমস অলসো কল্ড অ্যাজ দা হচ্ছে কি ফনেটিক্স মেথড বা ইয়ানটি গ্রামাটিক্যাল মেথড বা ন্যাচারাল মেথড বা রিফর্ম মেথড বলা হয় কি কি বলা হয় দেখো তাহলে এখানে আমরা কি কী জানলাম যে ডাইরেক্ট মেথডকে কি কি মেথড বলা হয় ডাইরেক্ট মেথডকে কি বলা হয় ফনেটিক্স মেথড কিসের ওপরে ফনেটিক্স ফনেটিক্স মানে কি সাউন্ড তাহলে এখানে স্পিকিংয়ের ওপরে গুরুত্ব দেওয়া হবে সচরাচর তাহলে ডাইরেক্ট মেথড মানে কি ফোনেটিক্স মেথড অর্থাৎ সাউন্ডের সঙ্গে সম্পর্কিত এটাকে বলা হয় কি অ্যান্টি গ্রামাটিক্যাল মেথড বা অ্যান্টি গ্রামাটিক্যাল গ্রামার ট্রান্সলেশন মেথড অর্থাৎ গ্রামার ট্রান্সলেশনের ঠিক বিপরীত মেথডকে কি বলা হয় ডাইরেক্ট মেথড তাহলে ডাইরেক্ট মেথড কোন মেথডের বিপরীত সেটা হবে গ্রামার ট্রান্সলেশন মেথড আর এটাকে কি বলে এটাকে বলা হয় ন্যাচারাল মেথড বলা হয় অর্থাৎ স্বাভাবিক মেথড বলা হয় এছাড়াও এটাকে বলা হয় রিফর্ম মেথড তাহলে এই নামগুলো মনে রেখো একটা হচ্ছে কি ফনেটিক্স গ্রামাটিক্যাল মেথড ন্যাচারাল মেথড আর একটা বলা হয় রিফর্ম মেথড এই নামগুলো ভালো করে মনে রাখতে হবে বলছে দিস মেথড ওয়াজ জি এম টি মেথড জি মেথড জিএমটি মানে কি এই যে জি এম টি জিএমটি মানে গ্রামার গ্রামার ট্রান্সলেশন মেথড গ্রামার ট্রান্সলেশন মেথড বোঝা গেল বা জি সরি জিটিএম যেটাকে বলা হয় কি জি টিএম মানে গ্রামার ট্রান্সলেশন মেথড তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডের ঠিক বিপরীত মেথডের নাম হচ্ছে কি ডাইরেক্ট মেথড এটাও মনে রাখো বলছে দ্য মেজর প্রিন্সিপাল আর ইউজ ইন ডাইরেক্ট মেথড তাহলে ডাইরেক্ট মেথডের কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিই দেখো প্রথমত যেটা মনে রাখতে হবে ওয়াল ইনস্ট্রাকশন আর টু বি গিভেন অনলি দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ তাহলে টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে কি টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে ভাষাটা আমরা শিখতে চাইছি যদি আমরা ইংরেজি শিখতে চাই তাহলে ইংরেজি আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ যদি আমরা অ্যারাবিক শিখতে চাই তাহলে অ্যারাবিক আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ টার্গেট মানে কি টার্গেট মানে লক্ষ্য অর্থাৎ যে ভাষাটা আমরা শিখতে চাইছি সেটা কি আমরা আকাঙ্ক্ষিত ভাষা বা লক্ষ্য ভাষা বা টার্গেট ল্যাঙ্গুয়েজ বলব তাই না তাহলে ক্লাসে যখন আমরা কোনো শিক্ষার্থীকে পড়াবো শুধুমাত্র আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজকেই ব্যবহার করবো বোঝা গেল তাহলে বলছে কি ওয়াল ইনস্ট্রাকশন আর টু বি গিভেন ওয়াল ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রামার ইজ টু বি টট ইন্ডাকটিভলি এখানে ব্যাকরণ শিক্ষা দেওয়া কিসের মাধ্যমে আরোহী পদ্ধতিতে অর্থাৎ প্রথমে হচ্ছে উদাহরণ পরে কিন্তু ফর্মুলা বা সূত্র শেখানো হয় তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে কি জানলাম সেখানে ব্যাকরণ শিক্ষা দেওয়া ডিডাকটিভলি বা অবরোহী পদ্ধতিতে কিন্তু ডাইরেক্ট মেথডে কি করা হয় গ্রামার শিক্ষা দেওয়া ইন্ডাকটিভলি বা আরোহী পদ্ধতিতে স্পিচ অ্যান্ড লিসিনিং বোথ আর টু বি ফোকাস তাহলে আমরা এর আগে পড়লাম গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে রিডিং রিডিং এবং হচ্ছে কি রাইটিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল কিন্তু এবার আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কি ডাইরেক্ট মেথড ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে কিসের ওপরে স্পিকিং স্পিকিংয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে আর লিসিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে নেক্সট বলছি দেখো ইন দিস মেথড দ্য স্টুডেন্ট লার্ন ইংলিশ ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য লেন হিজ মাদার টাং তাহলে একটা শিশু তার জন্মলগ্নে যখন তার মাতৃভাষার শিক্ষা গ্রহণ করে ঠিক তেমনভাবেই কিন্তু একটা শিশু এ টার্গেট ল্যাঙ্গুয়েজকে শিখে অর্থাৎ ডাইরেক্ট মেথড মানে কি ডাইরেক্ট মেথড মানে তুমি এমন একটা পরিবেশ তৈরি করবে যেখানে শিক্ষার্থীরা খেতে বসতে উঠতে সবসময় ইংলিশ ভাষা বা টার্গেট ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে সেখানে তাদের মাতৃভাষাকে তেমন ব্যবহার করা হয় না আমি যদি বাড়িতে এসে সবসময় মানে ইংলিশে কথা বলার চেষ্টা করি তাহলে অবশ্যই আমার স্পোকেন ল্যা ইংলিশ খুব ভালো হয়ে যাবে এটাই বলা হয়েছে তাহলে বলছে টিচিং ইজ ডান ইন চিকি টার্গেট ল্যাঙ্গুয়েজ এখানে শিক্ষার্থীদেরকে যে বিষয়টা পড়ানো হবে সেই পড়ানোর টপিকটা কিন্তু অবশ্যই টার্গেট ল্যাঙ্গুয়েজকে শিক্ষা দিতে হবে কিন্তু প্রথম অবস্থায় আমরা যেটা পড়লাম সেটা কি ছিল গ্রামার ট্রান্সলেশন মেথড যেখানে কিন্তু মাতৃভাষা ব্যবহার করার কথা বলা হয়েছে দ্য মাদার টাং নেটিভ টাং অফ দ্য লার্নার্স ইজ নেগ্লেটেড তাহলে এখানে আমরা যে পয়েন্টটা পড়ছি যে ডাইরেক্ট মেথড ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে কিন্তু মাদার টাং বা নেটিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু একান্তভাবে ব্যবহার করা হয় না এখানে কিন্তু পুরো জিনিসটাকে নেগলেক্ট করা হয় বোঝা গেল তাহলে মাদার টাং এবং হচ্ছে কি নেটিভ টাং পুরোপুরিভাবে এখানে নেগলেক্ট করা হয় এভরিডে ভোকাবিলারি অ্যান্ড সেন্টেন্স গিভেন ইম্পর্ট্যান্টস হুইল টিচিং যখন শিক্ষার্থীদেরকে পড়ানো হয় তখন শিক্ষার্থীদের বিভিন্ন ভোকাবিলেরি বিভিন্ন সেন্টেন্স এর ওপরে কিন্তু গুরুত্ব প্রদান করা হয়ে থাকে দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রামার ইজ টুয়াট ইন্ডাকটিভলি যেটা আমি তোমাদেরকে বললাম যে টার্গেট ল্যাঙ্গুয়েজে কী করা হচ্ছে গ্রামার শিক্ষা দেওয়া হয় আরোহী পদ্ধতিতে বা হচ্ছে কি ইন্ডাকটিভলি দ্য টিচার অ্যান্ড লার্নার কমিউনিকেট ওরালি কোশ্চিন অ্যান্ড আনসার ফ্রম তা এখানে শিক্ষার্থী যেহেতু স্পিকিং এবং লিসনিংয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে তাই এখানে শিক্ষার্থীর কমিউনিকেশনের উপরেও কিন্তু গুরুত্বপূর্ণ নজর দেওয়া হয়েছে বোঝা গেল এই মেথডে তাহলে এই মেথডে কিন্তু শিক্ষার্থীদের যে স্পিকিং স্পিকিংয়ের ওপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে নেক্সট দেখো রিয়ালিয়া পিকচার কি বলছে দেখো এখানে বলছে কি এখানে বলা হয়েছে রিয়ালিয়া রিয়ালিয়া পিকচার এবং ডেমনস্ট্রেশন ইউজ টু টিচ ভোকাবুলারি এখানে শিক্ষার্থীদেরকে যখন আমরা ভোকাবুলারি শিক্ষা দেবো তখন রিয়ালিয়া রিয়ালিয়া মানে কি রিয়ালিয়া মানে যে বাস্তব বিভিন্ন উদাহরণ বিভিন্ন বাস্তব জিনিস সেগুলোকে ব্যবহার করা বিভিন্ন পিকচার দেখানো অভিনয় করে দেখানো এর মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু ভালোভাবে শিখতে পারে তারপর তারপর হচ্ছে কি প্রোনাউন্সিয়েশন অ্যান্ড গ্রামার আর হচ্ছে কি ক্রুশিয়াল অর্থাৎ এই মেথডে কিন্তু প্রোনাউন্সিয়েশন প্রোনাউনসিয়েশন মানে কি উচ্চারণ উচ্চারণ এবং গ্রামার খুবই ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিসেনিং এবং স্পিকিং স্কিল আর গিভেন ইম্পর্টেন্স তাই ডাইরেক্ট মেথডে কী করা হচ্ছে লিসিনিং এবং স্পিকিংকে গুরুত্ব দেওয়া হচ্ছে আমি যেটা তোমাদের বারবার বলছি তারপর লার্নার্স অ্যাভয়েড ল্যাঙ্গুয়েজ ফার্স্ট থিঙ্ক ইন দ্য ল্যাঙ্গুয়েজ তাহলে এখানে কী করা হয় শিক্ষার্থীদেরকে মাতৃভাষার উপরে গুরুত্ব আরোপ করা হয় না অর্থাৎ মাতৃভাষার এখানে কিন্তু তারা ধীরে ধীরে কিন্তু অ্যাভয়েড করতে শুরু করে ওকে তাহলে এই ছিল দুটো আমাদের মেথড তো এই দুটো মেথডকে আমি আর একবার রিভিশন করে দিই ডাইরেক্ট মেথড থেকে আমরা কী কী পড়বো ডাইরেক্ট মেথডের প্রবক্তার নাম আমরা পড়ব কি ম্যাক্সিমিলান ঠিক আছে ডাইরেক্ট মেথড প্রথম কোথায় তৈরি করা হয়েছিল ফ্রান্স জার্মানি কবে উনিশশো সালে মনে রাখতে হবে ডাইরেক্ট মেথডের কি কী নাম রয়েছে ফনেটিক্স মেথড অ্যান্টি গ্রামাটিক্যাল মেথড ন্যাচারাল মেথড রিফর্ম মেথড এ নামগুলো ভালো করে মনে রাখবে তারপর কী পড়ে রাখবি এখানে পড়ে রাখবে তোমরা এই মেথডকে বলা হয় গ্রামার ট্রান্সলেশন মেথডের ঠিক বিপরীত মেথড বলা হয় আর এই মেথডে কি কি বৈশিষ্ট্য আছে এখানে সমস্ত ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয় টার্গেট ল্যাঙ্গুয়েজে এখানে গ্রামার শিক্ষা দেওয়া হয় আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভলিতে এখানে স্পিকিং এবং লিসনিংয়ের উপরে গুরুত্ব দেওয়া হয় এছাড়াও কী করা হচ্ছে ডাইরেক্ট মেথডে সেনটেন্স তাহলে দ্য ইউনিট অফ টিচিংটা কী সেন্টেন্স কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথড যখন আমরা পড়লাম সেখানে ইউনিট অফ টিচিং ছিল কি ওয়ার্ড বোঝা গেল আর এখানে কী হয়ে গেলো আমাদের সেন্টেন্স তারপর নেক্সট দেখো বলছে এই মেথডে কী করা হয় এই মেথডে ইংলিশকে একদম ন্যাচারালি কিন্তু শেখানো হয় যেভাবে আমরা কিন্তু মাতৃভাষা শিক্ষা গ্রহণ করি এছাড়াও বলা হয়েছে টার্গেট ল্যাঙ্গুয়েজ এই টার্গেট ল্যাঙ্গুয়েজে শিক্ষার্থীকে পঠন পাঠন করানো হয় এখানে মাদার টাং বা নেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না এভরিডে ভোকাবুলারি এবং সেন্টেন্স শিক্ষার্থীদেরকে গুরুত্ব আরোপ করা হয় প্রতিদিনে যে ভোকাবিলি রয়েছে বিভিন্ন সেন্টেন্স রয়েছে তার উপরে গুরুত্ব দেওয়া হয় টার্গেট ল্যাঙ্গুয়েজ গ্রামার ইজ টট ইন্ডাকটিভলি যেটা বললাম তোমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজের যে গ্রামার সেটা কিন্তু মাতৃভাষার মতোই তোমাদেরকে আরোহী পদ্ধতিতে শিখতে হবে দ্য টিচার অ্যান্ড লার্নার্স কমিউনিকেট ওরাল অর্থাৎ এখানে শিক্ষক বা শিক্ষার্থীর মধ্যে ভাষাগত যে দক্ষতা তার উপরে ভালো প্রাধান্য পায় এবং তার বিকাশ ঘটে তারপর নেক্সট পয়েন্ট বলছে দেখো নেক্সট পয়েন্ট বলছে রিয়ালিয়া পিকচার এবং ডেমনস্ট্রেশন ব্যবহার করা হবে শিক্ষার্থীকে ভালো করার শিক্ষাদান করার জন্য এখানে প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিসিরিং এবং স্পিকিংকে কী করার বেশি গুরুত্ব দেওয়া হয় ঠিক আছে এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে কিন্তু একেবারে ইগনোর করা হয় তাহলে এই কয়েকটা পয়েন্ট যদি ভালো করে মনে রাখতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো নেক্সট ক্লাসে তোমাদেরকে বাইলিঙ্গেল মেথড পড়াবো তারপর হচ্ছে কি তোমাদেরকে পড়াবো অডিও লিঙ্গেল মেথড তো ছোটো ছোটো করে পড়াচ্ছি এই জন্য যাতে তোমরা পড়তে পারো এবং জিনিসটা ভালো করে বুঝতে পারো ওকে তো আমাদের পেড ব্যাচের ক্লাসে যারা অ্যাডমিশন নিতে চাইছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করে কোর্সের সমস্ত ডিটেলস জানতে পারো ওকে চলো থ্যাংক ইউ প্রাইমারি টেট দু হাজার লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য কিন্তু ব্যাথ শুরু হয়ে গেছে আমাদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেগুলার আটটা তিরিশ মিনিটে ক্লান্ত ক্লাস হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু ইন ডিটেলসে পেয়ে যাবে এখানে লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পরবর্তী টাইমে প্রত্যেকটি ক্লাস রেকর্ডিং হিসাবে পেয়ে যাবে এখানে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কোর্স সম্পর্কে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে তো তোমরা যারা ক্লাস করতে চাইছো আমাদের যারা অনেকেই ভাবছো যে আমরা রেকর্ডিং ক্লাস কোথায় পাবো তো তোমাদেরকে বলে রাখি আমাদের রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবে স্টাডি ম্যাটেরিয়ালস যে ফোল্ডারটি রয়েছে এখানে জাস্ট এটা ওপেন করলে তোমাদের দেখতে পাচ্ছ সব টপিক ওয়াইজ কিন্তু সিলেবাস ওয়াইজ কিন্তু ক্লাস করানো রয়েছে ঠিক আছে জাস্ট এইভাবে ক্লিক করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লাস যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সমস্ত ক্লাস কিন্তু রয়েছে এখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু দেখতে পাবে আর পিডিএফের জন্য অবশ্যই তোমাদেরকে জয়েন হতে হবে আমাদের টেলিগ্রামে যে প্রাইভেট গ্রুপ গ্রুপ রয়েছে সেখানে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো তোমরা যারাই অ্যাডমিশে নিতে চাইছ নাম্বারটি নোট করে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো ছিয়ানব্বই সাতচল্লিশ তিনশো দুশো সতেরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে